আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আট লাখ কোটি টাকার বাজেটের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ছয় জুন জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে বলে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে এবারে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এছাড়া প্রস্তাবিত বাজেটে শিক্ষা স্বাস্থ্য এবং গ্রামীণ অবকাঠামো খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকবে চলতি মেয়াদে প্রথম বাজেটে নির্বাচনী ইস্তেহারের প্রতিফলন হয় কিনা তা দেখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুত করা বাজেটে তারই প্রতিফলন ঘটেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন এর আগে সোমবার গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটের সারসংক্ষেপ উপস্থাপন করা হয় বৈঠক সূত্রে জানা গেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি আমদানি নিয়ন্ত্রণ সতর্কতার সঙ্গে উন্নয়ন প্রকল্প গ্রহণ রাজস্ব আহরণ বৃদ্ধি ও এজন্য জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বৈধ চ্যানেলে প্রবাসী আয় বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকার ভোগীর সংখ্যা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় আগামী অর্থ বছরের বাজেট ছোটই রাখা হচ্ছে এর আকার হতে পারে সাত লক্ষ ছিয়ানব্বই কোটি টাকা যা চলতি অর্থ বছরের মূল বাজেটে সাত লক্ষ একষট্টি হাজার সাতশত পঁচাশি কোটি টাকা থেকে পঁয়ত্রিশ হাজার একশত পনেরো কোটি টাকা অর্থাৎ চার দশমিক বাষট্টি শতাংশ বেশি অন্য বছর গুলোতে হয় দশ থেকে তেরো শতাংশ আগামী বাজেটে সামগ্রিক ঘাটতি কোটি টাকা ধরা হতে পারে এছাড়া রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা চলতি অর্থ বছরে যা ছিল পাঁচ লক্ষ কোটি টাকা এর মধ্যে এনবিআর আদায় লক্ষ্যমাত্রা হতে পারে চার লক্ষ আশি হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের মূল বাজেটে এনবিআর লক্ষ্যমাত্রা চার লক্ষ তিরিশ হাজার কোটি টাকা থাকলেও সংশোধিত বাজেটে কমিয়ে চার লক্ষ দশ হাজার কোটি টাকা করা হয় আইএমএফ শর্ত অনুযায়ী আগামী অর্থ বছর সরকার চার লক্ষ আটাত্তর হাজার কোটি টাকার কর রাজস্ব আদায় করার কথা